আসসালামু আলাইকুম। আজকে সপ্তাহের মাঝে আমি যতটা আশা করছিলাম যে এই সপ্তাহে ভালো পরিমাণ নুলাস্তা উঠবে, মানে স্পন্সর, সিজনাল এবং ডোমেস্টিক, কিন্তু সেই পরিমাণ কোনো খবর কিছুই পাই নাই। যা পাইছি খুব কম পরিমাণ, তার মধ্যে কিছু যেটা পাইছি আমাকে অনেকেই যেটা মেনশন করছে তাদের 27 মার্চের নুলাস্তা উঠছে ভাই, এবং এখানে মানে 27 মার্চের ভালো মানে অনেকেরই উঠছে এবং তারা জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে প্রস্তুতি নিচ্ছে। আর বিশেষ করে হচ্ছে কিছু কিছু যেরকম ডিসেম্বরে যেটা গত ক্লিক ডেতে যেটা হয়েছে, কিছু খবর পাইছি যেটা হচ্ছে আপনার রোম এবং লাতিনা কাসেটটা, এবং আরেকজন লিখছে যে ভাই আমার স্পন্সরে নুলাস্তা উঠছে। আমি স্পন্সরে দুইজন কি তিনজনের মতো যেটা খবর পেলাম পাইছে, আর হচ্ছে আপনার পালেরমো আর হচ্ছে সিসিলিয়া থেকে নুলাস্তা উঠছে। তো এখন খুবই কম পরিমাণ নুলাস্তা উঠতেছে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা খুবই খারাপ একটা সংবাদ। অন্যান্য দেশিদের কিন্তু উঠতেছে, গত ক্লিক ডেতে বাংলাদেশিদের কিন্তু ভালো পরিমাণ ছিল, আর সব মিলে দেখা গেছে বিএফএস গ্লোবালও প্রচুর ভুয়া নুলাস্তা জমা দিছে। এখন এই ভুয়া নুলাস্তার কারণে অনেকেরই, আপনারা জানেন, এই সপ্তাহে অনেকেরই ভিসা রিজেক্ট হয়েছে। তো এই কারণে দেখা যাচ্ছে ওরাও বাংলাদেশিদের জন্য ভালো পরিমাণ স্ট্রিক্টলি ডিসিশন গুলো নিচ্ছে। এখন এই ডিসিশন গুলো নেওয়ার কারণে নুলাস্তা বের হচ্ছে অনেক স্লোলি। আরেকটা জিনিস ভাই, যেটা হচ্ছে একদম মানে চরম সত্য কথা, নুলাস্তা উঠতেছে খবর পাচ্ছে, কিন্তু এটার মধ্যে অনেকই মানে ফেক উঠতেছে, এবং এটা যে অরিজিনাল বা ফেক এই জিনিসটার গ্যারান্টি আসলে আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটা আসলে পসিবলই না, কারণ অনেক ফেক নুলাস্তা উঠতেছে। আর আমার যেটা মনে হচ্ছে, আমার মানে ওপিনিয়ন বা অবজারভেশন যেটা দেখতেছি, আমাদের চেয়ে ইন্ডিয়ানদের একটু বেশিই উঠতেছে। আমাদের হয়তো বা মানে যে জিনিসটা হওয়া উচিত ছিল, যে আমাদের মানে সুযোগ দিয়েছে, দিছিল মানে কয়েকবারই, এইবারও সুযোগ আছে, সামনেও আছে, বাট এই সুযোগ গুলার আমরা অনেক বেশি মিস ইউজ মানে হচ্ছে আমরা খারাপ ভাবে ব্যবহার করে ফেলছি। তো এরা এই খারাপ জিনিসটারে এরা দেখা যায় খুব মানে স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। এই যে দেখেন অনেকেরই মানে কিছু কিছু যাদের মানে রিজেক্ট হয়েছে তাদের অরিজিনাল নুলাস্তা, কিন্তু কেন রিজেক্ট হয়েছে, কারণ তার কাছে সন্দেহ মনে হয়েছে যে বাংলাদেশ এবং এর মধ্যে হয়তো বা কোনো ঝামেলা আছে, তার কাছে সন্দেহ মনে হয়েছে, তাও ভিসা দিতেছে না। আবার ভিসা দেওয়ার জন্য সে একটা এমন একটা ক্লজ মানে এমন একটা কন্ডিশন দিতেছে যে কন্ডিশনটা দেখা যায় তার জন্য মিট আপ করা সম্ভব না, মানে তার জন্য ওই কন্ডিশনটা ওই কাগজটা বের করে আনাটা মানে সহজ না। তো এই সহজ না হওয়ার কারণে সে আপিল করলেও দেখা যায় ভিসা আবার মানে পুনরায় পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। তো এই জিনিসগুলো আসলে আমাদের মানে যা হবার হয়েছে, বাট এখনো যদি আমরা যার মাধ্যমে আসতেছেন এটা যদি একটু ফিয়ারলি আসতো, দুই নাম্বার এটা কম হতো, তাহলে দেখা যেত যে আমাদের চান্স অনেক বেশি ছিল, কারণ আপনার বাংলাদেশিরা মানে পৃথিবীর বিভিন্ন দেশেই মানে কিন্তু আছে, বাট কম বেশি যেখানে যে যেখানে যাচ্ছে বা যাওয়ার সুযোগ পাচ্ছে তারা কিন্তু কাজ করতেছে, তারা এমন না যে ফাঁকি দিতেছে। বাট এই যে ঢুকার সময় যে কিছু মানুষ মানে যে দালাল বলেন যাই বলেন তারা যে একটা এমন ভাবে পরিস্থিতি গুলা তৈরি করতেছে বা করছে, তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের জন্য একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে, বিএফএস গ্লোবাল বলেন যে কোনো জায়গায়। ভবিষ্যতে আরো কত কঠোর হইতে পারে সেটা আসলে মানে বলা মুশকিল, কারণ বিএফএস গ্লোবালও চায় তাদের যে পরিমাণ কর্মী আছে তারা যেন এই যেই কাজগুলো আসলে দরকারই নাই, একটা অরিজিনাল দুই নাম্বার নুলাস্তা দিয়ে যখন ভিসার জন্য আবেদন করে, এইটা হচ্ছে একটা লোকের প্রেশার বাড়ানো, সে কিন্তু এইটা কখনো ভিসা দিবে না এবং ভিসা পাবেও না। তো এই জিনিসগুলো দেখা যায় বিএফএস গ্লোবাল স্ট্রিক্টলি নিছে এবং এগুলারে চেষ্টা করতেছে এই ধরনের সমস্যাগুলো যেন না হয় ভবিষ্যতে। এর জন্যই ভাই এক এক সময় বিএফএস গ্লোবাল এক একটা নোটিশ দিচ্ছে, যেমন আপনার মালিকের কাগজ লাগবে, তারপরে বলতেছে মানে জব এক্সপিরিয়েন্স লাগবে, কবে যেন বলবে যে আপনাদের ইটালিয়ান পুরো ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হবে, এটা জাস্ট কথার কথা। তো এই জিনিসগুলো আসতে পারে, যাই হোক অনেক কথাই বললাম, এটা আসলে মানে আমার অবজারভেশন, আমি চাইও না মানে ভিডিওতে অনেক মানে নেগেটিভ কথা বলার চেষ্টা করি না, আমি অ্যাভয়েড করি সবসময় এগুলো স্কিপ করার জন্য। তো
আমি বড় কোনো আপডেট পাই নাই এখন পর্যন্ত, নুলাস তার কোনো মানে খুব ভালো কোনো খবর পাই নাই। আর ডোমেস্টিকে অনেকেই লিখতেছেন, আমি এখনো পাই নাই যে ডোমেস্টিক কারো উঠছে এখন পর্যন্ত। যাই উঠতেছে কম বেশি সিজনাল এবং স্পন্সরে, যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের আবার জানাবো। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।